গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা দিন, নতুন একটা সকাল, তাই নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এলাম তোমাদের কাছে। তুই দেখো, লাড্ডু এখনো ঘুমোচ্ছে, আমি আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি। আজকে আমার দিদির বাড়িতে ইনভিটেশন আছে গৃহপ্রবেশ হতে আর কি, তাই তাড়াতাড়ি উঠে এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ নিজের যে টুকটাক কাজ থাকে এগুলো সব শেষ করে ফেলেছি। কিছু কাপড় কাচা ছিল, লাড্ডু ঘুমোচ্ছে তাই কাজ শেষ করে ফেলেছি। বলতে না বলতেই লাড্ডু দেখো উঠে গেল, উঠে এখন বায়না করছে, বাইরে যাবে বলে কাঁদছে আর কি। যাই হোক, ওকে ঘুরিয়ে তারপরে স্নান টান করিয়ে আমি ওর খাবারটা বানানোর জন্য চলে এসেছি। খিচুড়ি বানালাম আজকে, এই দেখো লাড্ডু ঘুরে বেড়াচ্ছে স্নান করে। ওকে এবার আমি খাইয়ে দেবো আর কি, বেরোবো তো তাই তাড়াতাড়ি খাওয়াবো। খাইয়ে আমি রেডি হতে চলে এলাম ওপরে। দেখো আমি রেডি হয়ে নিয়েছি, গাউন পরেছিলাম একটা, তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে জানিও। বেশি কিছু সাজিয়ে নিচ্ছি, সিম্পলি একটু সেজেছিলাম আর কি। এই যে এবার লাড্ডুকেও দেখো, লাড্ডুও রেডি হয়ে গেছে, আমার রাজাবাবু আমার। চলো নিচে এসে দেখি মা রেডি হয়ে বসে আছে, দাদা নিয়ে যাবে আমাদেরকে আর কি। তো দাদা এখনো আসেনি, তাই দাদার জন্য আমরা ওয়েট করছিলাম। দাদা এলেই সবাই মিলে আমরা একসাথে বেরোবো। দাদা এসে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ গাড়িতে করে আমরা যাচ্ছি সবাই মিলে একসাথে। আমরা এসে গেলাম আর কি। এই দেখো দুজন বাবার সাথে হেঁটে হেঁটে যাচ্ছে। এই যে এটাই হচ্ছে ফ্ল্যাট, এখানেই দিদিরা থাকে আর কি। যাই হোক, এখনও আন্ডার কনস্ট্রাকশন তো, তাই আমরা খুঁজে খুঁজে দিদিদের ফ্ল্যাটে চলে এলাম। এখন খাওয়া দাওয়া হচ্ছে, বেলা প্রায় দুপুর 2:30 মতো বেজে গেছিলো আমাদের আসতে আসতে। এই দেখো এটা হচ্ছে রিক, মানে দিদির যে ছেলে, ওর রুম আর কি। আর এই রুমে পুজো হচ্ছিলো। এখন লাড্ডুকে নিয়ে সবাই ব্যস্ত, সবাই ওকে আদর করছে। এই যে এই হচ্ছে আমার দিদি। আর এই দেখো আমরা নিজেদের মধ্যে কথোপকথন করছিলাম আর কি, অনেক গল্পই জমে থাকে, অনেক দিন পর দেখা হলো। এই এখানে পুজোর প্রসাদ বিতরণ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে দিদি প্রসাদ দিচ্ছে আমাদেরকে, বলছে এই নে তোরা এত দেরি করে এলি, প্রসাদটা খেয়ে নে। এই দেখো ঠাকুর, খুব সুন্দরভাবে পুজো হয়েছে, বাট আমরা তো দেখতে পাইনি। যাই হোক, বাচ্চাগুলো খেলছে রিকের রুমে। দুজনে এত দুষ্টু, সব সময় দুষ্টুমি করেই থাকে। দেখো সামনে ব্যালকনি আর ওরা দেখছে আর বদমাশি করছে। এই যে এই হচ্ছে রিক। চলো আমরা খেতে বসে গেছি, এখন প্রায় 3টে মতো বেজে গেছিলো, বাড়ি ফিরতে হবে, লাড্ডুর ঘুমের সময় হয়ে গেছিলো, তাই দেরি না করেই আমরা লাঞ্চের জন্য বসে গেছি। আর নিরামিষ ছিল, গৃহপ্রবেশে তো নিরামিষই হয়। খাবার খুব ভালো ছিল, টেস্টি ছিল। এই যে আমার জায়ের ছেলেটাকে খাইয়ে দিচ্ছে আর কি, আর ও রিকের সাথে কথা বলছে। বেরিয়ে গেছি আমরা, বাবার সাথে ছোট জন বদমাশি করছে বাইকে চলবে বলে। চলো ব্লগটা আর বেশি লম্বা করবো না, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টেক কেয়ার।